ক্যান্টনমেন্টে আমি ঢুকবো, আপনার মনে আছে সেই সময় আমার কয়েকজনকে আহত করেছিল, আমাকে ঢুকতে দেবে না, গেটে আটকালো। আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন, আমার ফ্ল্যাগ নিয়ে, ফ্ল্যাগ গেটে আটকালো। আমি ওখান থেকে নামলাম, নেমে আমি হাঁটা শুরু করলাম, বারবার আমাকে বাধা দেওয়ার চেষ্টা, কিন্তু আমার সাথে আরও, আর আমি যখন হাঁটতে শুরু করছি ন্যাচারাল ওইদিকে কিন্তু অনেক লোক জমা হয়ে গেছে, আর আমার সাথে যারা ছিল, সে 4 কিলোমিটার হেঁটে আমি সিএমএইচের পৌঁছালাম। সিএমএইচের গেট বন্ধ, আমাকে ঢুকতে দেবে না, আমাকে ঢুকতে দেয়নি। ক্যান্টনমেন্টের রাস্তায় হাঁটলাম কেন, আমরা যে কজন ছিলাম, আমি, ওবায়দুল কাদের, বেবি মধু থেকে শুরু করে সবাই, সবার বিরুদ্ধে মামলা দিল যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর ওই মেজর জিএ মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে আর বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন প্রশ্নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারংবার করে একটা ব্যাপার আমাদেরকে রিমাইন্ড করায় যাচ্ছেন, সেটা হচ্ছে বাংলাদেশকে অসভ্য দেশ ভাবা ঠিক হবে না। বাংলাদেশ অত্যন্ত সুসভ্য একটা দেশ, এইখানে আইন, সংবিধান, আদালত এগুলোর ব্যত্যয় করার কোনো সুযোগ নাই। সুতরাং যেহেতু তত্ত্বাবধায়ক সরকার এটা সংবিধান দ্বারা অ্যাপ্রুভ কোনো পদ্ধতি না, সুতরাং এটা করা যাবে না। এটা হচ্ছে ওনার কারণ যুক্তি, মানে এত সুসভ্য দেশ, আমি আমরা শুনলে একটু অবাক হয়ে মিলাইতে পারি না আমাদের বাস্তবতা এবং অভিজ্ঞতার সাথে, কিন্তু উনি এতবার করে এই কথাটাও রিপিট করতে থাকেন, এমনভাবে বলতে থাকে এটা, যে সংবিধানের বাইরে যাওয়া সম্ভবই না, আইনের ব্যত্যয় করা সম্ভবই না। আমরা বিশ্বাস করে ফেলি মাঝে মধ্যে, আমরা মনে হয় কোনো একটা সুসভ্য দেশে থাকি, প্রথম বিশ্বের কোনো একটা দেশ, এনলাইটেনমেন্ট পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্নে উনি বারাক ওবামা হিলারি ক্লিনটনকে আহ্বান জানাইছেন এসে কাগজপত্র দেখে যেতে, যে কীভাবে আমরা আইন মেনে সকল কাজ করা হয়। আমাদের জন্য তো কোনো তথ্য প্রমাণ দরকার নাই, উনি যে এগুলো বলতেছেন এগুলোর সাথে বাস্তবতার কোনো সংযোগ আছে কি না এই ব্যাপারে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্যে আমরা জানি, কিন্তু স্টিল তথ্য প্রমাণ ছাড়া কথা বলা কি ঠিক, সেটাও তো ঠিক না। তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই খুব সুন্দর করে অবলীলায় বলে দিলেন যে ওনাকে ক্যান্টনমেন্টে সিএমএইচ মানে ওই মিলিটারি হসপিটাল, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল সিএমএইচএস, ওনাকে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে যাইতে দেয় নাই, বাধা দিছে সরকার। এই কারণে উনি ওই দিন সিদ্ধান্ত নিয়েছেন যে ক্ষমতায় আসলেই খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন। এই যে ডিসপ্রপোর্শনেট আচরণ, এই যে ডিসপ্রপোর্শনেট রিয়াকশন, সরকারি দল বিরোধী দলকে পার্সিকিউট করে ক্ষমতায় থাকলে, মামলা দেয়, বাধা দেয় কাজকর্মে, এটা বাংলাদেশে অনাদিকাল থেকে হয়ে আসতেছে, এইটার রিয়াকশন হইতেছে বাড়ি থেকে বের করে দেয়া। তো ওনারা যে এই দেশে যেটা বলি, এইসব দেশ ওনারা যে খোদা, যে এত পাওয়ার দিয়ে কী করবে, এখন আইন কই, এখন আদালত কই, এখন কোনো কিছুই বাধা হয়, এখন সব কিছু ফেল ইন লাইন, তাই না? ওকে, আপনাদের পারপাস সার্ভ করার জন্যে। এবং সত্যি কথা বলতে আমি বরং খুবই প্রীত হয়েছি এটা ভেবে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনে একটা জায়গায় আমি সত্যি কথা বলতে সম্মানে আমার মাথা নুয়ে আসছে, যে ওনার যে হিউমিলিটিটা সেটা কোথায়। উনি যখন বললেন যে ওনার বাবার কি স্বাধীন করে দেয়া দেশ নাকি, আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, উনি যখন একটুকু পর্যন্ত বলছেন যে আমার বাবার, আমি লিটারেলি ভাবছি উনি এখন বললেন যে এটা আমার বাবার দেশে আমি, আমাকে বাধা দেয় এই সাহস কার, ওইভাবে বললেন, একটু অন্যভাবে বলছেন, এই এই হিউমিলিটির কারণে, এই বিনয়ের কারণে ওনার প্রতি সশ্রদ্ধ সম্মান। এই আলোচনাতে আরেকটা জায়গা তিনি দুঃখ প্রকাশ করেন যে খালেদা জিয়া হয়তো ওনাকে ঢুকতে দেয় নাই, ওই যে ওনার দেখা করতে গেছিল কোকো মারা যাওয়ার পর, সেটা অবশ্যই একটা খুবই অভব্যতা হয়েছে বিএনপির তরফ থেকে, খালেদা জিয়ার তরফ থেকে একটা প্রধানমন্ত্রী দেখা করতে গেছে, উনি যদি দেখা করতে নাও চান অ্যাটলিস্ট ঢুকতে দিয়ে বসায় তারপর বিদায় করে দিতে পারতেন, যে না খালেদা জিয়া ওনার সাথে দেখা করবেন না, সেটাই একটা যথেষ্ট বড় অপমান হইতো। একটা দেশের প্রধানমন্ত্রী আসছে তার সাথে দেখা দেয় নাই, যথেষ্ট বড় অপমান। অপমান করতে চাইলে ওটুকু ওভাবেও করা যেত না, একেবারে বাসাতেই ঢুকতে দেয় না, গেটতলা মেরে দেয়া, খুবই একটা অসভ্যতা হয়েছে, সেটার ব্যাপার উনি বলবেন। এবং সেটা বলতে গিয়ে তখন উনি এখানে আরও অনেক অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় কথাবার্তা, আমি সিদ্ধান্ত নিলাম আমি যাবো খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। এখানে আমি গেছি, মুখের সামনে দরজা বন্ধ করে তালা দিয়ে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান আপনারা চিন্তা করেন, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি, প্রতিদিন তো আমাদের বাসার যেয়ে কান্নাকাটি করতাম,
আমার বাবার বদলতে তুমি জিয়া রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছ বলে বহু আগে জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। তখন তো মোড়া আমাদের বাসায় যে মোড়া পেতে বসে থাকতো, আর সেখানে আমাকে ঢুকতে দিয়ে না দিয়ে কত বড় অপমান করেছে গ্রামের মহিলাদের মতো। এখন আমরা বেসিক্যালি যে একটা ভুল ধারণা আমাদের অনেকের ছিল যে বাংলাদেশ একটা সুসভ্য দেশ, এই দেশে আইনের কোনো ব্যত্যয় হয় না, সংবিধানের কোনো ব্যত্যয় হয় না, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আমাদের সেই ভুলটা ভেঙে দিলেন যেটা আসলে সত্য কথা না। এখানে সব কিছুর ব্যত্যয় হয়, এখানে খোদা কি চান একটা কথা শোনা যে খোদা না চাইলে কাছের পাতন ওরা না, এই কথাটা কিন্তু অনেকবার আমি বলছি, এইভাবে করি আমি সোনার বাংলাকে নিয়ে কথা বলে থাকি যে এই দেশের সরকাররা খোদা, এই দেশের সরকাররা না চাইলে একটা গাছের পাতন ওরা না, এটা হয়েছে উনি নিজে স্বীকার করলেন। সো এইভাবে একসময় এই যে এইভাবে হঠাৎ স্বীকার করলেন না, একসময় এটাও স্বীকার করে ফেলবেন যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে একটা বসাইছিল এটাও যে সরকারের একটা স্যাবোটাজ, একসময় এটাও স্বীকার করে ফেলবেন। ওই যে কথা কথা কোনো দিন বলে ফেলবেন যে জামাত এদেরকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে ফাঁসিতে সবগুলোরে ঝুলাইছি না, যেদিন বলে ফেলবেন তখন জাফর ইকবাল এবং জাফর ইকবালের যে সাগরগুলো এবং আমার ইউনিভার্সিটির যে ফ্রেন্ডগুলো যারা রাজনীতি বোঝে না কিন্তু শাহবাগ গিয়ে বসেছিল তারা তখন কোথায় লুকাবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি কোনো দিন কথায় কথা স্বীকার করে বসেন যে রাজনৈতিক জিঘাংসা এবং প্রতিহিংসার কারণে এই শাহবাগের ট্রাইব্যুনাল বসায় ফাঁসি দেওয়া হয়েছে বিরোধী দলের নেতাদেরকে, এখানে যেভাবে স্বীকার করে ফেললেন যে খালদা জিয়া ওনাকে সিএমএ যে ঢুকতে বাধা দিছে, মামলা দিছে, এই কারণে বাড়ি থেকে উচ্ছেদ করছে, কি পাওয়ার! তো এই যে স্বীকার করে ফেললেন যে বাড়ি থেকে উচ্ছেদ করছে, এগুলো কোনো আইনি প্রক্রিয়া না, এগুলো হয়েছে শোধ। এভাবে যদি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে কখনো কথা বলে বসেন তাহলে জাফর ইকবাল স্যার এবং ওনার রাজনীতি না বোঝার সাগরেদ কুল কোথায় পালাবে।